কোন প্রশ্নবিদ্ধ ব্যক্তি ব্যাংক ও আর্থিক খাতের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হতে পারবে না সেই সঙ্গে অভিজ্ঞতা পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে ন্যূনতম স্নাতকোত্তর পাস ব্যবস্থাপনা পরিচালক হতে চাইলে তাকে অবশ্যই চারিত্রিক ও নৈতিকভাবে স্বচ্ছ হতে হবে মঙ্গলবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নিয়োগের এমন সুনির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক তাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নিয়োগের সীমা ন্যূনতম বয়স সীমা 45 থেকে সর্বোচ্চ 65 বছর বেঁধে দেয়া হয়েছে আর্থিক অসচ্ছতা ও ঋণ খেলাপি ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে এছাড়াও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে প্রধান নির্বাহীকে এমনকি প্রধান নির্বাহীর নিচের সব কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতির দায়িত্বও থাকবে প্রধান নির্বাহীর কাছেই এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সেক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন ও প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুসরণ করবে প্রতিষ্ঠান প্রধান প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ও দায়বদ্ধতাও